পিঁপড়া আঁকার পদ্ধতি। প্রথমে একটা গোল মাথা, এরপর হবে চোখ, এরপরে দিচ্ছি দাঁত। পিঁপড়ের শরীরে সাধারণত কয়েকটি অংশ থাকে। প্রথম অংশটি হবে এমন, মাঝের অংশটি হবে এমন, এবং শেষের অংশটি সব থেকে বড় এমন। এবার পা, পায়ের আগে তার শরীরের শেষের দিকের অংশে কয়েকটি ডোরা থাকবে এরকম দাগ কাটা। এরপর আমরা আঁকবো পা। প্রথম প্রথম পাটা এভাবে, পিঁপড়ের শরীরে বেশ কয়েকটি পা থাকে এবং এগুলো কয়েকটি খণ্ডে বিভক্ত। দেখতে পাচ্ছেন দর্শক, আস্তে আস্তে প্রায় সবগুলি পা হয়ে যাচ্ছে। মাঝের দাগগুলো মুছে দিতে হবে। পিঁপড়ের সুর, পিঁপড়েরা সাধারণত নিজেদের শরীরের থেকে প্রায় 50 গুণ ভার বহন করতে পারে এবং তারা বড় বড় খাবারের টুকরা অনায়াসে নিয়ে যেতে পারে। কেমন লাগলো বন্ধুরা? এরপর আমরা আবার আসবো, আজকের মতো বিদায়।